দেশে করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়। এলাকা ভিত্তিক জনসংখ্যার বিপরীতে আক্রান্তের হারও সবচেয়ে বেশি ঢাকা মহানগরীতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী রাজধানীতে করোনা আক্রান্তের হার প্রতি 10 লাখে 12,915 জন, অর্থাৎ রাজধানীর প্রতি 10 লাখ মানুষের মধ্যে প্রায় 13,000 আক্রান্ত। তবে সংক্রমণের সংখ্যা আনুপাতিক হারে কমতে শুরু করেছে। ঢাকা এবং চট্টগ্রামের লোকজন যদি আবার অসতর্ক হয়ে যায়, সংক্রমণ কমেছে মনে করে, তাহলে তারা আবার সংক্রমিত হতে পারে। বিশেষ করে ঈদের পরে যখন শহর থেকে গ্রামে যাবে, গ্রাম থেকে আবার শহরে আসবে, তখন সংক্রমণটা ছড়াতে পারে। আক্রান্তের দিক থেকে এখন পঞ্চম স্থানে চট্টগ্রাম, 10,000-এরও বেশি আক্রান্ত শুধু চট্টগ্রাম জেলায়। এখানে প্রতি 10 লাখে 1,435 জন আক্রান্ত। জেলাভিত্তিক মোট আক্রান্তের সংখ্যায় ঢাকার পর দ্বিতীয় স্থানে চট্টগ্রাম। চট্টগ্রামে করোনা সংক্রমণের হার কমছে, বাড়ছে সুস্থ হওয়ার হার, মৃত্যুর হারও কিছুটা কমেছে, উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড়ও কম। এসব দিক বিবেচনায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন করোনার ধাক্কা কমতে শুরু করেছে। তবে দ্বিমত বিশেষজ্ঞদের। এই জন্য সংক্রমণের হার কমে গেছে এই কথাটা আমার মনে হয় এই মেসেজটা দেওয়াটা ঠিক হবে না। আমাদের এখানে আমাদের টোটাল ডেটা নাই যে আমাদের কত পার্সেন্ট রোগী ভালো হয়ে যাচ্ছে বাসাতেই, সেটার হয়তো রেটটা আর একটু বেশি হবে। হয়তো 90% আমাদের মানে হসপিটালে যাওয়া লাগতেছে না, অর্থাৎ সিভিয়ার রোগীগুলো একটু কম, কিন্তু রেট অফ ইনফেকশন কিন্তু সেম আছে। বিশেষজ্ঞরা জানান সংক্রমণের হার কমলেও আরও অন্তত 1 থেকে 1.5 মাস করোনা পরীক্ষা অব্যাহত রাখতে হবে, তারপর বলা যাবে করোনার প্রকোপ কমছে কি বাড়ছে। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুর মেডিকেলের PCR ল্যাবে করোনার নমুনা পরীক্ষার ফল পেতে সময় লাগছে 10 থেকে 15 দিন। দীর্ঘ সময় লাগায় তৈরি হচ্ছে নমুনা জট, ফলে পরীক্ষায় আগ্রহ হারিয়ে ফেলছেন অনেকে, এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। রংপুর মেডিকেল কলেজের PCR ল্যাবে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার রোগীদের নমুনা সংগ্রহ করা হয়, আর প্রতিদিন 188টি নমুনা পরীক্ষা করা হয় এসব ল্যাবে। 3 এপ্রিল করোনার নমুনা পরীক্ষা শুরু হয় রংপুর মেডিকেল কলেজের PCR ল্যাবে। শুরু থেকেই নমুনা জট লেগে আছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা এবং ফল পেতে দেরির কারণে নমুনা পরীক্ষায় আগ্রহ কম রোগীদের। মানুষের জটলা, কেউ 20 দিন হয়ে গেছে, কেউ 1 মাস হয়ে গেছে, সেই তারা পজিটিভ না নেগেটিভ সেটা সংগ্রহ করতে পারে নাই, তারা এখন ভালো চিকিৎসা পাচ্ছে না। এবং সেই সঙ্গে রংপুরে যে 1300 নমুনা হাসপাতালে জটলা লেগে আছে, যদি যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত 2-1 দিনের মধ্যে বা 24 ঘন্টা হলে আরও ভালো। আমরা মানসিকভাবে ওই দিক থেকে একটু প্রেসারে থাকি, আর রেজাল্টটা পেলে কি হয় আমরা নিজেরা একটু স্বস্তি বোধ করি। রংপুর বিভাগে রংপুর মেডিকেল কলেজ ও দিনাজপুর মেডিকেল কলেজের 2টি PCR ল্যাবে করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে। তবে জট কমানোর জন্য ল্যাব বাড়ানো প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা। সংক্রমণ যাতে কমে যায় ভবিষ্যতে সেই অ্যাক্টিভিটিসটা করতে পারি, সেই জন্য সরকারের কাছে একুতি আমার। আমরা যে পরীক্ষা যাকে শনাক্ত করব তার পরীক্ষাটা সেই দিন নিশ্চিত করব। এইরকম একটা ব্যবস্থা যদি নিতে, এর মধ্যে এই লিমিটেশনের মধ্যে আমরা যদি এইটুকু করতে পারতাম, তাহলে বোধহয় জনগণের এই জায়গাটা দুর্ভোগান্তি কমে যেত। 24 এপ্রিল পর্যন্ত রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়েছেন 5,338 জন, আর মারা গেছেন 96 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জানাবো কিছু খবর। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র এবং পদ্মার পানির বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তর মধ্যাঞ্চলের অন্তত 16 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রধান নদ নদীর পানি 27টি পয়েন্টে বইছে বিপদসীমার উপর দিয়ে। ঢাকার আশপাশের নদীগুলোর পানি আগামী 48 ঘন্টা বৃদ্ধি পেতে পারে, জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। 3 দফা বন্যায় এবার চরম দুর্ভোগে চর এবং নিম্নাঞ্চল এর মানুষ। তবে আগামী আগস্টের শুরু তে পরিস্থিতির উন্নতি হতে পারে বলছে পূর্বাভাস কেন্দ্র। তিন দফা বন্যায় এবার চরম দুর্ভোগে চর এবং নিম্নাঞ্চলের মানুষ তবে আগস্টের শুরুতে পরিস্থিতির উন্নতি হতে পারে বলছে পূর্বাভাস কেন্দ্র টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের প্রধান নদনদীগুলো 2 মাস ধরে বইছে বিপদসীমার কাছাকাছি বা উপরে। এ অবস্থায় বন্যায় প্লাবিত এ পর্যন্ত দেশের প্রায় 30 ভাগ এলাকা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় 56টি ইউনিয়নের 6 শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী। রেললাইন, রাস্তা ও উঁচু বাঁধে আশ্রয় নেয়া দুর্গত মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এখন বাড়িতে থাকা যায় না, কি করবো, আবাদ কৃষি সব ভুলে শেষ, বিছন পাচ্ছি তাহা শেষ, এরা কি করে খামো।
যমুনার পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে গাইবান্ধায়। বেড়েছে খাবার বিশুদ্ধ পানির সংকট। নাটোরে প্লাবিত হয়েছে নতুন এলাকা। টাঙ্গাইলে বন্যার অবনতিতে 12 উপজেলার প্রায় 5.5 লাখ মানুষ পানিবন্দী। পানিতে তলিয়েছে প্রায় 10,000 হেক্টর ফসলি জমি। জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র সহ শাখা নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার সকালে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার 110 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। একবার যদি আন্দি তার পান্তা ভাতে খাই সারাদিনে কোনো অনেক কষ্টে আছি। আগের ইলি ফেতরা কিছু দেনাই গরু ছাগল আমরা না খায় মরতাছি অন্য খান্তি যা আসছে নিয়ে আসছে। টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে রয়েছেন শেরপুর ও নেত্রকোনার বন্যা কবলিত এলাকার লোকজন। ফরিদপুরে পদ্মার পানি বাড়ায় প্লাবিত হয়েছে 541টি গ্রাম, পানিবন্দী 1.5 লক্ষাধিক মানুষ। মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও রাজবাড়ী নদী তীরবর্তী এলাকায় পানিবন্দী কয়েক হাজার পরিবার। শরীয়তপুরে নতুন করে প্লাবিত অন্তত 150 গ্রাম। বন্যা দুর্গত এলাকায় কর্মহীন মানুষ খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে। রামধনের কিছু নাই, সবকিছু ডুবে গেছে। হাত পাতা টুকাই আইনা রান্দা বাড়ি খাই। ছাগলের ঘর ডুবে গেছে, এখন ছাগল আমরা যে জায়গায় থাকতাম এই চুকির মধ্যে ছাগল এনে রাখতেছি। তবে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীগুলোর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সিলেট, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায়। সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন। শাহনাজ পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 40 লাখ মানুষ, তবে কোথাও ত্রাণের কোনো সংকট নেই এমন দাবি ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের। দুপুরে অনলাইন ভিডিও কনফারেন্সে তিনি জানিয়েছেন, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে ত্রাণের পর্যাপ্ত মজুদ রয়েছে। বন্যা কবলিত 31 জেলায় 3,36,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগস্টেও বন্যা থাকতে পারে এমন আশঙ্কা জানিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, আগামী 21 দিনের জন্য দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা প্রস্তুত আছে। বন্যা শেষ হওয়ার পর ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার আন্তঃমন্ত্রণালয়ের কমিটির সভায় ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হবে। এরপরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত হবে। ত্রাণের কোথাও কোনো সংকট নাই আমাদের কাছে, যেমন পর্যাপ্ত মজুদ আছে তেমনি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড লেভেলও পর্যাপ্ত মজুদ আছে। বন্যা কবলিত সকল জেলা প্রশাসনের সাথে ফোনে কথা বলে তারপরে আমরা এটা নিশ্চিত করেছি। আরো জানাতে টাকাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, যেটি একটু জানতে চাই যে নতুন কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা এর মধ্যে, এবং যেই জায়গাগুলো প্লাবিত হয়েছিল সেখানে পরিস্থিতি কি এখন বন্যার, এবং ত্রাণ তৎপরতা সব মিলে যোগাযোগ ব্যবস্থা একটু বিস্তারিত জানাবেন আমাদের। আসলে গত পরশুদিন পর্যন্ত কিন্তু জেলার 12টি উপজেলার মধ্যে 6টি উপজেলা বন্যা উপদ্রুত ছিল, অর্থাৎ 6টি উপজেলা 37টি ইউনিয়ন কিন্তু প্লাবিত ছিল, যেটা আজকে কিন্তু এখন জেলার 11টি উপজেলায় কিন্তু আক্রান্ত। সেই সাথে আগে যেটা আমরা বলেছিলাম যে এই জেলার যে প্রধান নদী যমুনা নদী সেটার পানি বৃদ্ধি পাচ্ছে এবং এই যমুনা নদীর তীরবর্তী বা নিম্নাঞ্চলগুলি প্লাবিত হচ্ছে। আজকের তথ্য হচ্ছে যে আমরা যেটা জেলা ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী জেলার 6টি পৌরসভাও কিন্তু এখন বন্যার পানিতে নিমজ্জিত, অর্থাৎ এখন বন্যা জেলার মধ্যাঞ্চল পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়েছে। আর ইউনিয়ন যদি বলি এখন 79টি ইউনিয়ন এবং 558টি গ্রাম কিন্তু প্লাবিত, অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে এই জেলার 11টি উপজেলা 558টি গ্রাম কিন্তু এখন প্লাবিত। সেই 558টির বাইরেও কিন্তু এর বাইরেও 6টি হয়েছে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল কিন্তু পানিতে প্লাবিত হয়েছে। এতে প্রায় 5.5 লাখ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। আর এখনো জেলা শহরের সাথে উপজেলার যে প্রধান সড়কগুলি আছে সেগুলি এখনো অক্ষত আছে এবং ভালো আছে। জেলা শহরের সাথে উপজেলা পর্যায়ে যোগাযোগটা আছে। আমি যদি আমাদের দর্শকদেরকে দেখাই, আমি যে জায়গায় আছি টাঙ্গাইলের সদর উপজেলার গালা ইউনিয়নের এই গ্রামে, আপনি দেখতেই পাচ্ছেন যে এটা একটি পাকা সড়ক। এই পাকা সড়কের উপরে প্রায় 1.5-2 ফিট পানি উঠেছে। শুধু তাই না, এর পাশে যেসব বাড়িঘর আছে এসব বাড়িঘরে কিন্তু গত 1 সপ্তাহ যাবৎ, অর্থাৎ 8 থেকে 10 দিন আগে কিন্তু এভাবে বাড়িগুলিতে পানি।
আমরা শুনছিলাম মামুনুর রহমানের কাছ থেকে টাঙ্গাইলের বিস্তারিত। আমরা এবার একটু গাইবান্ধায় যেতে চাই, সহকর্মী আরিফুল ইসলাম আছেন সেখানে। আরিফুল, একটু জানতে চাই যে পানি কতটুকু বেড়েছে এবং এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে কিনা, বানভাসী যারা আছে তাদের কী অবস্থা, এবং আরেকটি বিষয় জানতে চাই, আজকে ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন যে ত্রাণের কোনো অভাব নেই আসলে, এলাকাবাসী কী বলছেন? হ্যাঁ, গাইবান্ধার তিতুদহ বন্যায় কিন্তু আরো দুটি উপজেলা যুক্ত হয়েছে। এর আগে গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি সদর এবং সুন্দরগঞ্জ উপজেলায় আমাদের বন্যা কবলিত ছিল। এবারে কিন্তু কতোয়া নদীর পানি বিপদসীমার উপরে চলে যাওয়ায় নতুন করে গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়ির নিম্নাঞ্চলগুলো এবং চরাঞ্চলগুলো কিন্তু পানিতে বিস্তৃত হয়ে গেছে, যার ফলে আমাদের প্রায় 1.5 লাখেরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে, যেটি আমরা আগেও জানিয়েছি। আর এই মানুষ যারা পানিবন্দী হয়ে রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন পানিবন্দী হয়ে থাকার ফলে তাদের জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘ সময় পানিবন্দী, একসাথে গবাদি পশু এবং তারা কিন্তু একত্রে গাদাগাদি করে থাকছে। একদিকে কিন্তু পরিবেশ বিপর্যয় ঘটছে এর মধ্যে, কারণ মানুষের পয় নিষ্কাশনে যেমন অসুবিধা দেখা দিয়েছে, তেমনি গবাদি পশুর যত বিষ্ঠা সেগুলো কিন্তু এই পানিতে মিশে যাচ্ছে। এর ফলে কিন্তু তারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। যদিও স্বাস্থ্য ঝুঁকিতে আমাদের গাইবান্ধা হাসপাতালে আমরা খোঁজ নিয়েছিলাম যে অন্য সময় যেমন এই হাসপাতালগুলোতে পানিবাহিত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, এবারে কিন্তু হাসপাতালগুলোতে আমরা সে ধরনের রোগী দেখতে পাই। আজকে ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন যে পর্যাপ্ত ত্রাণ আছে, সেই বিষয়টি কতটুকু জানেন, এলাকাবাসী কি বলছেন, তারা কি ঠিকমতো ত্রাণ পাচ্ছেন? হ্যাঁ, জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা ঠিকমতোই ত্রাণ বিতরণ করছেন। তবে আমরা এই যে আশ্রয় কেন্দ্রগুলো সহ বিভিন্ন জায়গায় যারা বন্যার্তরা আশ্রয় নিয়েছেন সেই সব জায়গায় আমরা ঘুরেছি, তারা অনেকেই কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছেনি। তবে এই বিষয়ে তারা জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে সুনির্দিষ্ট কোনো তথ্য তারা যদি পেয়ে থাকেন যে অমুক জায়গায় ত্রাণ পৌঁছেনি, তারা তাহলে অভিযোগ পাওয়ার সাথে দ্রুত ব্যবস্থা নেবেন, তাদের তারা ত্রাণ পায় বন্যা দুর্গতরা। এই বিষয়ে কিন্তু আমরা নাগরিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এই দুর্যোগটি একটি জাতীয় দুর্যোগ, এটা আসলে সমন্বিতভাবে বিষয়টা যদি আমরা মোকাবেলা করি তাহলে এই সমস্যাগুলো অনেকটা কমে আসবে। এক্ষেত্রে যেটা বলা যায় যে অনেকে ব্যক্তিগত উদ্যোগে কিন্তু ত্রাণ বিতরণ করছেন, কোনো কোনো ক্ষেত্রে এলাকার তরুণ যুবকরাও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করছেন। এক্ষেত্রে যদি জেলা প্রশাসন থেকে যে সমন্বয় করে যে কে কোথায় কবে কত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করছেন, তাহলে কিন্তু এই যে ত্রাণ না পাওয়ার অভিযোগ সেটি কিন্তু অনেকাংশে কমে আসবে বলে এই নাগরিক নেতারা মনে করছেন। আরিফুল, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সহকর্মীরা জানাচ্ছিলেন বন্যার খবর। যাচ্ছি পরের খবরে। পদ্মার তীব্র স্রোতে শিমুলিয়া কাঁঠালবাড়ি এবং দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল, এতে দুই তীরে দেখা দিয়েছে তীব্র যানজট। বিআইডব্লিউটিসি জানিয়েছে দৌলতদিয়া পাটুরিয়া রুটে 13টি ফেরি চলছে, কিন্তু নদীর পানির বৃদ্ধি আর স্রোত থাকার কারণে পারাপারে সময় লাগছে দ্বিগুণের বেশি। এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে 14টি ফেরির মধ্যে 9টি ফেরি চলাচল বন্ধ রয়েছে, এতে ঘাট এলাকায় চাপ বাড়ছে যানবাহনের। ফেরিতে উঠতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রী এবং পণ্যবাহী যানবাহনকে। মেঘনার ভাঙনে 5 বছরে লক্ষ্মীপুরের 2 উপজেলায় গৃহহীন 50,000 বাসিন্দা, তাদের পুনর্বাসনে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। ভাঙা বাঁধের কারণে এখনও প্লাবিত হচ্ছে 4 উপজেলার নতুন নতুন এলাকা, দ্রুত সংস্কার না হলে ঘরবাড়ি হারানোর ঝুঁকিতে পড়বে আরও 2 লক্ষ মানুষ। লক্ষ্মীপুরে মেঘনার ভাঙন রোধে 96 কিলোমিটার বেরি বাঁধ রয়েছে, তবে কয়েক বছর ধরে বন্যায় বিলীন বাঁধের প্রায় 37 কিলোমিটার। এবারও বন্যায় রামগতি ও কমলনগরে বাঁধের ভাঙনে নিঃস্ব হয়েছেন 1,500 পরিবার, 15 দিনে বিলীন হয়েছে অন্তত 5 শতাধিক বসতভিটা। গত 5 বছরে 4 উপজেলার প্রায় 50,000 পরিবার গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন, বিলীন হয়েছে 15,000 হেক্টর জমি, ভাঙনের ঝুঁকিতে আরও 2 লাখেরও বেশি পরিবার। চিন্তা থাই, এরপরে নাই টিয়া, নাই পয়সা, নাই কিচ্ছু, আমরা 1 কোটি মহিলা এই জায়গায়। প্রায় 20 মাইল বাঙে নদীতে প্লাবিত হয়ে গেছে, যে কারণে আমাদের এই অঞ্চলের মানুষ এখন যা পরিস্থিতি আছে, যেটা কোনো বিকল্প নেই, খুব কষ্টে আছে। কারণ আমরা চাই এই কাজটা খুব দ্রুত গতিতে চলুক, আমরা থাকতে পারি। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের কাজ করছে প্রশাসন, কিন্তু গৃহহীনদের পুনর্বাসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই এলাকাতে বাঁধ স্থায়ীভাবে রক্ষা করার জন্য আমরা একটি ডিপিপি প্রণয়ন করে সাবমিট করেছি, এটা বর্তমানে পরিকল্পনা কমিশনে যাচাই বাছাই চলছে।
এটা হয়ে গেলে অনুমোদন হলে এখানে আমরা বাঁধ নির্মাণ ও ব্লকের কাজ করে দিলে এই এলাকার ভাঙনটা রোধ করা সম্ভব হবে এবং মানুষ রক্ষা পাবে। ভিটেমাটি রক্ষায় কয়েক দফা মানববন্ধন বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেছে গৃহহীনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে জানাবো গরুর হাটের খবর। কোরবানির ঈদের এক সপ্তাহ আগেও দেশের বিভিন্ন জেলার পশুর হাটে শুরু হয়নি পুরো দামে বেচা কেনা। করোনায় সংক্রমণ ঝুঁকি আর আয় সংকোচনে গরুর হাটে এবার ক্রেতার আনাগোনা অন্য বছরগুলোর চেয়ে কম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থেকেও পশু বিক্রি করতে না পেরে শঙ্কায় আছেন বিক্রেতারা। এদিকে দেশের বেশিরভাগ হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় বাড়ছে করোনা ঝুঁকি। হবিগঞ্জের বিভিন্ন উপজেলার 50টিরও বেশি হাটে খামারি, মৌসুমি ব্যবসায়ী ও কৃষকরা গরু নিয়ে হাজির হচ্ছেন দূর দূরান্ত থেকে। অন্যান্য বছর ঈদের এক সপ্তাহ আগে হাটগুলো বেশ জমজমাট হয়ে উঠল, এবার নেই ক্রেতা দেশে ভিড়। হাটগুলোতে পশু আমদানির বিপরীতে বিক্রি অনেক কম। একই অবস্থা গোপালগঞ্জ, মেহেরপুর সহ দেশের অন্যান্য জেলায়। এই হাটে অভাব নেই, গরু এসেছে কিন্তু কোনো ক্রেতার দেখা আমরা পাচ্ছি না, কোনো কাস্টমার এখন পর্যন্ত কেউ দামই করে না। চাহিদা কম থাকায় এবার বাজারে পশুর দামও তুলনামূলকভাবে কম। ক্রেতা কম থাকায় লাভের আশা বাদ দিয়ে কোনোভাবে খরচ তুলতে পারলে পশু বিক্রি করছেন প্রান্তিক কৃষক। বর্তমান পরিস্থিতিতে খামারি ও কৃষকদের সব ধরনের সহযোগিতা দিয়ে পাশে থাকার কথা জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। তাদের সার্বিকভাবে সহযোগিতা করা হবে, এ ব্যাপারে প্রাণী সম্পদ বিভাগ, এই প্রাণী প্রান্তিক খামারি যারা গবাদি পশু লালন পালনের সম্পৃক্ত আছেন তাদের সার্বিক সহযোগিতা। সরকারের পক্ষ থেকে পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হলেও তা মানছেন না অনেকে। স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতার অভাব দেখা যাচ্ছে ক্রেতা বিক্রেতা সবার মধ্যে, এতে করে বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি। মানুষ এইভাবে উপলব্ধি করতে পারতেছে না, যার কারণে অনেকে মাস্ক না পরে বাজারে আসছে। ঈদের আগে শেষ কদিনে বিক্রি বাড়তে পারে এমন প্রত্যাশায় দিন কাটছে হাটে আসা খামারি ও কৃষকদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমরা এবারে গরুর হাটের খোঁজ নেব, সহকর্মী যুক্ত হচ্ছেন যশোর থেকে, আমরা চলে যাচ্ছি তার কাছে। আমাদেরকে একটু জানাবেন স্যার, জেলায় পশুর হাটের কী অবস্থা, সেখানে ক্রেতা সমাগম কেমন? আমি আসলে এই মুহূর্তে অবস্থান করছি যশোর উপশহরের জামরুলতলা পশুর হাটে, যেটি আগামী সোমবার থেকে এটি চালু হওয়ার কথা। কিন্তু আমি যখন এখানে এসেছি তখন কিন্তু এখানে বেশ কিছু পশু আমি থাকতে দেখেছি। যেহেতু আগামী সোমবার থেকে এখানে পশুর হাট হওয়ার কথা সরকারি নির্দেশনা অনুযায়ী, সে কারণে আমরা আসার পরপরই কিন্তু এখান থেকে পশুগুলো সরিয়ে নেওয়া যায়। বেশ কয়েকটি ট্রাকও কিন্তু সেই সময় অবস্থান করছিল এখানে। তবে স্থানীয়রা যে বিষয়টি বলছেন যে গত প্রায় 10 থেকে 15 দিন ধরেই কিন্তু এখানে পশুর হাট নিয়মিত বসছে এবং সেটি বসছে বিকেল 5টার পর থেকে, অর্থাৎ অফিস আদালত বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু এই পশুর হাটগুলো এখানে বসছে। একই অভিযোগ কিন্তু আমরা জেলার আরও বেশ কিছু জায়গাতে পেয়েছি এবং সেই সমস্ত জায়গায় আমরা যখন মুভ করেছি তখন কিন্তু আমরা দেখেছি সেখানে ন্যূনতম কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তার একটি সবচেয়ে বড় কারণ এই হাটগুলো কিন্তু আসলে সরকারি নির্দেশকে উপেক্ষা করে বা সরকার যে নির্দেশনার বেশ সময়সীমা বেঁধে দিয়েছে সেই সময়সীমার ভেতরে কিন্তু এই হাটগুলো হচ্ছে না, অন্য সময় হাটগুলো হচ্ছে, যে কারণে সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কেউ কিন্তু তখন তদারকি করতে পারছেন না। তাছাড়াও যে সমস্ত হাটগুলো সাপ্তাহিক আছে, যেটি নিয়ম অনুযায়ী চলে প্রতিটি উপজেলাতে যশোরের, সেই উপজেলাগুলোতেও আমরা যখন হাটগুলোতে গিয়েছি তখনই কিন্তু একই পরিস্থিতি দেখেছি যে সেখানেও কিন্তু ন্যূনতম কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এবং সেটি ব্যাপারে আজকে আমরা পরে আপনার সাথে যোগাযোগ করবো বিষয়ে বিস্তারিত জানার জন্য। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যশোর থেকে, জিয়া জানাচ্ছিলেন গরুর হাটের খবর। বিশ্বের 80% ইলিশের উৎপাদন হচ্ছে বাংলাদেশে। জাটকা সংরক্ষণে সরকারের নানামুখী পদক্ষেপ সফল হয়। গত বছর 38,000 কোটি জাটকা ইলিশের সঙ্গে যুক্ত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সকালে পিরোজপুরে এসব কথা জানিয়েছেন মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী শামু রেজাউল করিম। বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে, অর্থাৎ ইলিশ আমাদের, আমাদের ইলিশ। এইভাবে কিন্তু আমরা মাছের উৎপাদন বৃদ্ধি করেছি। গত 10 বছর 11 বছরে দেশীয় মাছের উৎপাদন বেড়েছে 291%। যশোরের চৌগাছায় এডিপি প্রকল্পের বেশিরভাগ কাজেই অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। অনেক কাজেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, এছাড়াও কোথাও কোথাও বিনা প্রয়োজনেই করা হচ্ছে ড্রেইন কালভার্ট। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের অর্থ আত্মসাৎ করতেই
সিন্ডিকেটের মাধ্যমে অপ্রয়োজনীয় এবং নিম্নমানের কাজ করা হচ্ছে। আশেপাশে কোনো সড়ক নেই, অদূরেই খালের উপর ব্রিজ থাকায় স্থানীয়দের এ পথ ব্যবহারেরও প্রয়োজন নেই। তারপরও তৈরি হয়েছে এই কালভার্ট। এ কাজে ব্যয় হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রায় 2 লাখ টাকা। কেবল এটিই নয়, যশোরের চৌগাছা উপজেলায় এডিপি প্রকল্পের আওতায় এমন অপ্রয়োজনীয় কালভার্ট নির্মাণের পাশাপাশি আছে নিম্নমানের কাজের অভিযোগও। চৌগাছা পৌরসভায় একটি ড্রেন নির্মাণের 4 দিনের মাথায় ধসে পড়ে। সিংহজুলি ইউনিয়ন পরিষদের সড়ক সংস্কারেও অনিয়মের অভিযোগ উঠেছে। ও সামনে যে বড়টা ব্রিজ আছে, তাহলে এইটা করার কোনো মানে আছে? এটা একদম অপ্রয়োজনীয় এবং কোনো কাজ নেই, শুধুমাত্র টাকাটা ব্রিজটা বানাতে হবে, তাই এটা করেছে। 20 গজ রাস্তার জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ দিয়ে যে ছলিং ছিল সেই ছলিং এর ইটগুলো উল্টে পাল্টাই দিয়ে সাইড থেকে মেরে দিয়ে শুধু দেখায় কয়েকটা নতুন ইট দিয়ে বালু মেরে দেখানো হচ্ছে, টোটাল রাস্তাটা কমপ্লিট নতুন রাস্তা। প্রভাবশালী সিন্ডিকেটের কারণে সঠিকভাবে কাজ করা সম্ভব হয় না বলছে উপজেলা প্রশাসন। 400 ফিট ছলিং আছে, 300 ফিট হয়েছে, 100 ফিট বাকি আছে। ওটা তো আমি দেখতে যাইনি, ওটা দেখি কখন পরে, এমনি অন্য একটা কাজ দেখতে গেছিলাম, যেটা যেন কাজটা হয়ে গেছে পরে। আমি ঘর না গেলে তো ওরকম করি থাকতো, আমি জানতাম না। ওরা তো জানা ওই দিন করবে এবং হাফ ডান ফোনটা হচ্ছে না, যোগাযোগ করি বলে স্যার এটা এটা কমপ্লিট হয়ে গেছে। তবে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তদন্ত কমিটি তাদের তদন্ত কার্য চালাচ্ছেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আমরা এই বিষয়ে বিস্তারিত পরবর্তী পদক্ষেপ নিতে পারব। চৌগাছা উপজেলায় 2019-20 অর্থ বছরে এডিপির আওতায় বিভিন্ন প্রকল্পে প্রায় 75 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন 3 দিন মজুর, আহত হয়েছেন আরও 3 জন। সকালে বগুড়া রংপুর মহাসড়কের মাটিডালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে সকালে মাটিডালি এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে কাজের সন্ধানে অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন দিন মজুর। এ সময় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিলে গুরুতর আহত হন 6 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মারা যান 3 জন। ময়মনসিংহের অটোরিকশা চোর সিন্ডিকেটের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা চুরি যাওয়া 5টি অটোরিকশা। জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকত বলেছেন, চক্রটি দীর্ঘদিন ধরে ময়মনসিংহের বিভিন্ন এলাকা হতে অটোরিকশা চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। দুপুরে আটকদের আদালতে সোপর্দ করে 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।